ভাই সাহেব এই মাসটার নাম কি? রজব। জোরে কোন? রজব মাস। আল্লাহ তাবারাকা তাআলা এই মাসে একটা ঘটনা ঘটাইছে আমার নবীজিকে দিয়ে, ঘটনাটার নাম কি? জোরে কর না, আওয়াজ দিয়া কোন। ঘটনাটার নাম মেরাজ। মেরাজ শব্দ অর্থ হলো উদ্যগমন, উপরের দিকে উঠে যাওয়া। চিৎকার দিকন সুবহানাল্লাহ। আমার নবীর মেরাজ হয়েছে, এটা কি সত্য না মিথ্যা? সবাই কন। আমার দেশে অনেকে আছে আবার মেরাজুন নবী নিয়েও সমস্যা করে। আজকে একটা ভিডিও দেখলাম, এক হুজুর নাম দিছে শায়খ, ফাতলা আতলা দাঁড়ি, সুন্দর সুন্দর কথা কামাশির ইমান চুরি করে। সে বলতেছে কবর পড়ে যাইয়া সুরা ফাতেহা সুরা একলাস পড়ে কবর বসার জন্য দোয়া করা, এটা কোনো কোরআন হাদিসে নাই। এটা কি, এটা কি হুজুর না জারিয়া? ও জোরে কোন। তারা জারিয়া কইলেও আমার ক্ষতি, জারিয়ার তো খারাপ, জারিয়ার একটা কোয়ালিটি, তার কোনো কোয়ালিটি নেই। কবরে ভাড়ে গেলে সুরা ফাতেহা বললে যদি সোয়াব না হয় তো তুই দুনিয়া কিসের হুজুর হয়েছে? কথা কন ঠিক কিনা? এরম বহুত আস, এরম বহুত আস। আমগো দশ আমগো আমগো ফ্যামিলির মধ্যে অন ঢুকছে, বাবা মিলা শরীর বলে কালিয়াপুরের দরবার, শাহপুরের দরবার, ইমাম রব্বানি দরবার, ফোলায় কো জায়েজ নাই। কথা কন ঠিক কিনা? ফোলায় কো দরকার নাই, আত বকুর উপরে বান্ধেন, সেগাই ঘাড়িয়েন, জোরে আমিন কইয়েন, ঠিক নি? জোরে কন ঠিক। এ তাগর আজকে দুমু ভালো করে শোনেন, মাজহাব মানা ওয়াজিব। মাজহাব মানা কি? আমগো মাজহাবের নাম হানাফি মাজহাব। মাজহাবের নাম কি? তুই কোন দলের রে? কয় বিএনপি। তুই কোন দল? আওয়ামী লীগ। ঠাস করি কয়লা মুখে বাজে না, মাজহাবের কথা কইতে দেরি হয়। আমাদের মাজহাবের নাম কি? হানাফি। আমাদের মাজহাবের ইমামের নাম ইমামে আজম নোমান ইবনে সাবেত ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, যিনি 80 হিজরিতে জন্ম, 185 হিজরিতে ইন্তেকাল, যিনি আমাদেরকে কোরআন হাদিস রিসার্চ করে জান্নাতে যাওয়ার একটা পথ দেখিয়ে দিছেন। এই পথে যাওয়ার কারণে অসংখ্য হাজার হাজার মানুষ জান্নাতি হয়েছে। এই পথটার নাম হলো হানাফি মাজহাব। কোন মাজহাব? সারা পৃথিবীতে 100 জন মুসলমানের মধ্যে 80 জনের উপরে হানাফি মাজহাব। আমাদের মাজহাবের নাম, আমরা কত দিকে শ্রেষ্ঠ, আমরা জাতির দিক দিয়ে মানুষ শ্রেষ্ঠ, আমরা দলের দিক দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত শ্রেষ্ঠ, আমাদের কোরআন শ্রেষ্ঠ, কিতাবের দিক দিয়ে কোরআনটা কি শ্রেষ্ঠ, মাজহাবের দিক দিয়ে হানাফি মাজহাব শ্রেষ্ঠ, তরিকতের দিক দিয়ে আমরা আওলাদে ওলি পাইছি, বয়াত রসুল পাইছি, আমরা শ্রেষ্ঠ। এ কথা কন না ঠিক কি না? নাই কোনো ভেজাল আছে? যেতে ভেজাল মনে করে তার ভিতরে ভেজাল। কথা কন ঠিক কি না? ভাই সাহেব আল্লাহ তাবারাকা তাআলা বলেন ওয়ান নাজিমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবকুম ওয়া মা গাওয়া। মারহাবা কন। ওয়ান নাজিমি, এই ওয়াটাকে ওয়াই কাসমিয়া বলা হয়। নাজমুন শব্দের অর্থ হলো নক্ষত্র। ওয়ান নাজমি ইজা হাওয়া, আমি নক্ষত্রের কসম খাইয়া বলি এই নক্ষত্র যখন দুনিয়াতে নেমে এসেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নক্ষত্র দুনিয়াতে নেমে এসেছে, এটা কেমন কথা? নক্ষত্রকে এত ছোট নাকি? এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 13 লক্ষ। জোরে কোন। এরকম চন্দ্র সূর্য যদি দুনিয়াতে নেমে আসে, দুনিয়া থাকবে নাকি? আল্লাহ বলে ওয়ান নাজমি ইজা হাওয়া, নক্ষত্রের কসম যখন এটা দুনিয়াতে নেমে এসেছে। এরপরে বলেন মা দল্লা সাহেবকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী কখনো পথ হারা নয়, দিশেহারা নয়, উনি মিথ্যা কথা বলেন না। আমি সুরের নজরটা ভারী করেন তো, উনি দিশেহারা কথা বলে না। কে বলেন? যেরকম কে বলেন? এবার আসেন, আমার আল্লাহ বলেন নক্ষত্র কোন জিনিস ভালো করে শোনো। আমার আল্লাহ আমার নবীজিকে বলেছে নক্ষত্র। সুবহানাল্লাহ। ওয়ান নাজমি নাজমুন মানে নক্ষত্র, আল্লাহ নবীজিকে বলেছে নক্ষত্র। এখন বন্ধুরা আমার প্রশ্ন থাকতে পারে, আল্লাহ নবীজিকে নাজম বলেছে, কোন ফেরেশতা নবীজিকে নক্ষত্র বলছে কিনা? দলিল খুঁজতে হবে।
বুখারী শরীফের হাদিস, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফে বসা, জিব্রাইল আমিন আসলো, আইনা নবীউল্লাহ ইয়া ফাতেমা, ফাতেমা বলে ঘরে নাই, সুবহানাল্লাহ, কোন দিকে গেল, ইয়া আম্মি সাগিরি ঘরে নাই, ও ছোট চাচা ঘরে নাই, সুবহানাল্লাহ, নবীন নাজম কোন জায়গায় বলে, জিব্রাইল আমিনের মন খারাপ, ফাতেমা তুমি হয়তো জানো না আমি কত আগের থেকে ওহি নিয়ে আসি, তুমি মনে জানো না, আমি হইলে বড় চাচা হইতাম, ছোট চাচা কেন হবো, আমার বয়সটি কম নাকি, সুবহানাল্লাহ, নবীজি ঘরে আসলো, জিব্রাইল আমিনের মন খারাপ, নবী বুঝিনি, কথা কর না, বুঝে বুঝে উম্মতের মনের কথা বুঝতে না পারলে হে নবী না, যে উম্মতের মনের কথা বুঝবো সে নবী, যে মুরিদের মনের কথা বুঝবো সে ফির, যে মুরিদের দেখি তার দুঃখ বুঝতো না হে ফিরে না, কথা কর না, কত ফিরে কামেল ফিরে হামেল ফিরে দস্তুরি বস্তুরি অস্তুরি কুস্তুরি ফিরের অভাব নাই, মুড়ে নোয়াজে হড়ে না, ঠিক কি না, কোন হুঁশিয়ার সাবধান খবরদার, যেই ফিরের নামাজ ঠিক, যেই ফিরের বংশে পর্দা বসিদা ঠিক, যেই ফিরের ডিলা কুলক ঠিক, মেসোয়াক ঠিক, হালাল হানা খানা ঠিক, ওই ফিরে কামেল লাগাইলে লাগাইতে পারে, মুড়ে ভরে না নামাজ ফিরে মুকাম্মেল, ওই এমন কামেল উঠছে ফেরেশতারা হেন তেন ধরে আছাড়ও দিতে পারে, কথা কন না, বাংলাদেশে ফিরের নামে বন্ডামি চলেনি, চলেনি, সত্যিকার ফিরসাবদের বদনাম হচ্ছে এই টাউটদের কারণে, টাউট, কথা কন ঠিক কিনা, আবার আমি আহলে সুন্নাত, কিসের আহলে সুন্নাত, তুই তুই তো আহলে আহলে ওয়াবি হইতে পারলি না, আবার সুন্নাত ভাই সাহ বন্ধুরা আমার, জিব্রাইল আমিনের মন খারাপ, আমার না বেটাকে বলে কি হলো হুজুর, আপনার মেয়ে আমাকে বলে সাসা, আমি আমরা ছোট না বড়, আমার নবী কি জিব্রাইল কাম অমর তামিনা সিনিন, তুমি বলো তো তোমার বয়সটা কত, জিব্রাইল কল্লাস্তু আলামু, আমি তো জানি না, সুবহানাল্লাহ, আমি জানি, একটা স্মৃতির কথা মনে আছে, কি স্মৃতির কথা, ইয়াতলাউ নাজমান, এই নজমুন ওয়ান নাজমি ইজা হাওয়া, কোরআন শরীফের তফসির করতে হলে কোরআন বিল কোরআন, এরপরে কোরআন বিল হাদিস, এই কোরআন শরীফের তফসির আমার নবী হাদিস শরীফে, জিব্রাইল আমিন বলে ইয়াতলাউ নাজমা, একটা নক্ষত্র উঠত গো নবী, চতুর্থ আকাশে লাল রঙের নক্ষত্র, দেখতে কত চমৎকার, আমি তাকিয়ে থাকতাম একদিন দুই দিন এক বছর দুই বছর না সত্তর হাজার বছর, সত্তর হাজার বছর পরে হঠাৎ করে গায়েব হয়ে যেত, আমি দেখতাম না, এইবার আমি আবার অপেক্ষা করতাম কবে উঠবে, এত আকর্ষণ সত্তর হাজার বছর, এইভাবে একবার দুইবার না গো নবী, ইয়াতলাউ নাজমান, ওই নক্ষত্রটা আমি আকাশে দেখেছি বাহাত্তর হাজার বার, আরো জোরে মায়া করে, নবী কাজ ইব্রাহিম এখন দেহনি, কে হুজুর আজকে বহু বছর দেখি না, এখন দেখলে চিনবা কিনা, জিব্রাইল কা নবী গো, যারে সত্তর হাজার বছর তাকাইয়া চাইছি, সত্তর হাজার বছর অপেক্ষা করেছিলাম, বাহাত্তর হাজার বার দেখছি, দেখা মাত্র তাকে চিনব, আমার নামে পেট মরকের জুব্বাটা টান দিলেন, দেখো আমার পিঠের দিকে, জিব্রাইল আমিন পিঠের দিকে তাকাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, বাহাত্তর হাজার বার যেই নক্ষত্র যেই নাজমান যেই তারকা দেখেছি, ওটা দিয়ে আপনার পিঠ মোবারকে দেখা যায়, এই জন্য আল্লাহ বলে ওয়ান নাজমি ইজা হাওয়া, নক্ষত্র যখন নেমে এসেছে, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার নবী নক্ষত্র দিশেহারা কথা বলে না, ভুল কথা বলে না, এক রাত্রে বাইতুল্লাহ শরীফ থেকে সফর করে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সাত আকাশ পাড়ি দিয়ে সাদরাতুল মুনতাহা, সেখান থেকে পাড়ি দিয়ে লাওহে মাহফুজ, সেখান থেকে সত্তর হাজার নূরের পদ্মা পাড়ি দিয়ে আরশ মুআলা, এই পৃথিবীর থেকে আরশ আজিম যত দূরে, আরশ আজিম থেকে লামাকান তত দূরে, আল্লাহর সাথে দেখা করে সকাল হওয়ার আগেই আবার ফিরে আসছে বাড়িতে, কেমনে সম্ভব এত বড় সফর, এই জন্য আল্লাহ কয় আমি নিজে আশ্চর্য হয়ে বলছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা 15 ফরার ফতোয়াত কেন আমরা আশ্চর্য কোনো কথা শুনলে সুবহানাল্লাহ কই না আল্লাহ কয় আমি তোরা যত আশ্চর্য খবর শুনস আমি একবারে সুবহানাল্লাহ কই না চন্দ্র বানাইলাম সূর্য বানাইলাম লৌহ কলম বানাইলাম কত ঘটনা ঘটাইলাম আমি একবারে সুবহানাল্লাহ কই না কিন্তু রাতের অংশ পুরো রাত না আল্লাহ বলছেন লাইলাম মিনাল মসজিদ লাইলুন শব্দ অর্থ পুরো রাত লাইলাম মানে রাতের অংশ আমি একটা রাতের অংশে এত বড় একটা সফর করাইয়া আবার রাত্র শেষ হওয়ার আগে নবীর যে বাড়িতে আনলাম আমি আল্লাহ নিজে আশ্চর্য নিজেই সুবহানাল্লাহ বললাম আরো জোরে ওরে মুর্শিদ নাম যার হইয়াছে সাদন বিনা দুধে দই পাতাইয়া তারা তুইলাছে মাখন আরে মুর্শিদ নাম যার হইয়াছে সাদন বিনা দুধে দই পাতাইয়া তারা তুইলাছে মাখন শেষে মাখন করেলে বখন ববের ক্ষুদা থাকবে না লোহা লোহারে বানাইলারে কাঞ্চা সোনা মুর্শিদ পরশে মনি গো মুর্শিদ গুণ মনি গো লোহা লোহারে বানাইলারে কাঞ্চা আমার মতো অপরাধী রে আটকায় যদি মিজানে আর পুলসে রাতে পারে ওরে আমার মতো অপরাধী রে আটকায় যদি মিজানে আর পুলসে রাতে পারে কদম ধরে প্রাণ দয়াল কদম ধরে প্রাণ দয়াল ছেড়ে আমায় যায়ও না লোহা লোহার বানাইলারে কাঞ্চা সোনা মুর্শিদ ফরাশে মনি গো মুর্শিদ গুণ মনি গো লোহা লোহার বানাইলারে কাঞ্চা কষ্ট হয়েছে ভাই সাহেব আমার নাজাম জিব্রাইল আমিনকে হুজুর ওই নক্ষত্রটা আমি দেখছি 72,000 বার সুবহানাল্লাহ এখন আপনার ফিডে দেখা যায় কারণ কি এবার প্রশ্ন আল্লাহ বলছে নাজমুন জিব্রাইল বলছে নাজমুন নবী বলছে কি না নবী নিজেকে নক্ষত্র স্বীকার করছে কি না জিব্রাইল আমিন কল্লাহ আজ্জা জাল্লা জালালাহু ইয়া জিব্রাইলু আনা জালিকাল কাওয়াকিব নাজমুন অর্থ নক্ষত্র কাওয়াকে বর্ত নক্ষত্র জিব্রাইল রে 70,000 বছর জ্বলছে 70,000 বছর জ্বলে নাই এইভাবে 72,000 বার তুমি যে তারকারে দেখছো ওয়াল্লা আজ্জা জালালাহু আল্লাহ জাল্লা জালালাহুর কসম খায়া বলি চতুর্থ আকাশের ওই তারকা আনা জালিকাল কাওয়াকেব ওই নক্ষত্র ছিলাম আমি নবী মুহাম্মদ আল্লাহু আকবার এই খবরটা শুনতে পাইছে নবীর একজন সাহাবি নাম হলো হযরত আলী আক্কাসা সুবহানাল্লাহ কয় আলী আক্কাসা শুনতে পাইছে নবীর পিঠ মোবারকের মধ্যে একটা তারকা আছে মোহর নবতের চিল আছে যেটা জিব্রাইল আমিন দেখছে এটা শোনার পরে আলী আক্কাসা নিয়ত করছে যদি সুযোগ পাই একবার নবীর পিঠের ওই সিলে ওই তারকায় একটা চুমা লাগাবো কি লাগাইবো কি লাগাইবো বহুত চেষ্টা করছে নবী ঘুমাইতে গেলে ফিসি দিয়া ঘুরে কোথাও সেজদা গেলে ফিসি দিয়া ঘুরে দেখা যায় কিনা না কোনো সুযোগ পাইতেছে না যেদিন দশম হিজরিতে বিদায় হজার বাসনে
আমার নবী দাঁড়াইয়া খুতবা দিচ্ছে, আলা কাসওয়াতিহি আলা নাকাতে কাসওয়া, নবীজির কাসওয়া নামক উটনির উপরে বৈশা খুতবা দেয়। খুতবার টাইমে আমার নবীও সাবি, আমি নিজে চোখ দিয়ে দেখেছি, কোরআনটা ধরে বলি, রাসূলের পাকের রওজা মোবারকে আল্লাহর হাবিবের নামগুলো লেখা, সাহেবুল ওয়াসিলা, সাহেবুল কাউসার, সাহেবুল জান্না, সাহেবুল জান্না, মেফতাহুল জান্না। আমার নবী জান্নাতের মালিক, কাউসারের মালিক, সাহেবুল কোরআন, কোরআনের মালিক, সাহেবুল মেরাজ, মেরাজের মালিক, সাহেবুল জান্না, জান্নাতের মালিক, মেফতাহুল জান্না, জান্নাতের সাবি। নামাজ আছে, নবী নাই, সাবি আছে, কাঁটা নাই, কথা বল না। এই জন্য নামাজ সাবি তখন হবে যখন আপনি নবীকে আগে মহব্বত করবেন, নামাজ সাবি তখন হবে যখন আপনি নবীকে আগে নামাজে ফিটিংস দিতে পারবেন, ঠিক কি না? নবীর নাম মেফতাহুল জান্না, বেহেশতের চাবি আমি নিজ চোখে দেখেছি। দোয়া করবেন, এই তো মার্চের 18 তারিখ আবার ফ্লাইট, হয়তো আল্লাহ আবারও দেখাবে যদি আল্লাহ হায়াত রাখে। আমিন। বন্ধুরা আমার, সমর দিকে তাকিয়ে কথা বলি, হযরত আলী এক কাসাম আরাফাতের ময়দানে বিদায় হজের দিনে দাঁড়িয়ে গেলেন, সবার সামনে, নবী গো আপনি বলছেন হক নিয়া কবরে যাবেন না, হ্যাঁ আমি আপনার কাছে পাওনা আসি। সুবহানাল্লাহ, কেন সাহাবীরা কয় কি, আমরা রসুলের কাছে সবাই ঋণী, ঠিক কি না? কত কষ্ট আল্লাহ নবী আমলাই করছে, রেহাতে বলে পাইব কি পাইবা, নবী গো আপনি আমারে শাবক দিয়ে একটা আঘাত করছিলেন পিঠে, আমার কোনো দোষ ছিল না, শাবকের আঘাতে আমি জর্জরিত হয়ে গেছি ব্যথায়, আজকে আমি আপনাকে ওই আঘাতটা শোধ করতে চাই। সুবহানাল্লাহ, কোন ঘটনাটা হলো, আমার নবী উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে গেলেন, হযরত ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা গম কাটে, সৈয়দ মুজাহিদিন গম কাটতেন নি আগে, গমের জমিনে কাছি দিয়া গম কাড়ে, হঠাৎ করে খবর পাইল নবী উহুদের ময়দানে যুদ্ধে, বাড়িতেও যায় নাই, কারো কাছে বিদায় নেয় নাই, এই গম কাড়ার কাছি লইয়া উহুদের ময়দানে হাজির। আরো জোরে, যুদ্ধের ময়দানে গমের কাছি লইয়া হাজির, আল্লাহর হাবিবের পিছনে নবী ঘোড়ার উপরে বসে চাবুক দিয়ে ঘোড়াকে আঘাত করে যুদ্ধ পরিচালনা করে, ওয়াক্কাসার পিছনে চাবুকের আঘাতের মাথা ওয়াক্কাসার ফিটে লাগছে, ওয়াক্কাসা ইয়া রাসূলুল্লাহ করে পিছনে চিৎকার দেয়, ব্যাপার কি তুমি, কাউজুর আমার গায়ে আঘাত পড়ছে, তুমি আমার পিছনে কেন? নবী গো আমি খবর পাইছি আপনি উহুদের ময়দানে গো, নবী আমি বাড়িতে যাই নাই, পরিবার থেকে বিদায় নেই নাই, গম কাটার জমিন থেকে গমের কাছে লইয়া আপনার পক্ষে যুদ্ধ করতে হাজির হয়ে গেছি। গমের কাছে দিয়ে যুদ্ধকরণ যায়নি, যায় যদি সেটাতে মুর্শিদের নজর থাকে। সুবহানাল্লাহ, কোন আমাদের সবচেয়ে বড় মুর্শিদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? গমের কাছে দিয়ে তুমি যুদ্ধ করিবা, হুজুর আমার তো আর কিছু নাই, যা আছে তাই বলে ওটা মাটিতে রাখো, উনি মাটিতে রাখলো, আল্লাহর হাবিব একটা নজর দিলে এবার তোলো, এবার গমের কাছি হাতল ধরে তুলে দেখে 3 হাত লম্বা তলোয়ার হয়ে গেছে। আরো জোরে, নবীর নজরে গমের কাছি তলোয়ার হয়ে যায়, আমাদের নজরে গমের কাছি মোচা পড়ে আরো ধ্বংস হয়ে যাওয়ার কথা। সেই আমরা যদি বলি নবী আমার মতো এরম না ব্যাকল দুর্নীতার আছে, হযরত ওয়াক্কাসার আলী ওয়াক্কাসার মাজার শরীফে রসুলের পাকের মুজেজার গমের কাছে তলোয়ারটা এখনো আছে, হ্যাঁ এটা ঝুলিয়ে রাখছে, মানুষ এটা মধ্যে চুমু খায় আদর করে। সুবহানাল্লাহ, কোন এটা ধরে সরে পড়ে, আল্লাহুম্মা মদিনার রওজার পাশে আতহর গোলাপের বাসে পাশানের হৃদয় হাসে নূর নবীর রওয়াজা, আল্লাহুম্মা
محمد وعلى آله سيدنا مولانا محمد আর 500 মিনিট আছে আমার ভাই সাহেব আমার হযরতে ওয়াক্কাসা গমের কাছি মনে আছে নি আমার নবী মুজেজা এই কাছি তলোয়ার হয়ে গেছে সুবহানাল্লাহ কর সেদিন যুদ্ধ করছে এখন আরাফাতের ময়দানে যখন আমার নবী বিদায় নেবে আজকে ওয়াক্কাসা একটা কৌশল করতেছে কোনোভাবে তো ফাইললাম না সুমাটা দিতে দিই আজকে ভারিনি সুবহানাল্লাহ কর আরো জোরে হুজুর আমার পিঠে আঘাত লেগেছে আপনার সাবুকের আঘাত যুদ্ধের ময়দানে গো নবী আপনি বলছেন কারো হক নিয়ে কবরে যাবেন না আমার মনে কিন্তু কষ্ট আছে তো তুমি কি চাও বলে আমি চাই আপনি আমারে যে আঘাত করেছেন আমিও আপনাকে ওই চাবুকটা দিয়ে এইভাবে একটা আঘাত করব ওমর ইবনুল খাত্তাব তরোয়ালটা বাইর করছে আমার নবীকে থামো সুবহানাল্লাহ কর আরো জোরে ওমর কি ছাড়েন না নি ছাড়েন না থামো একদিন আল্লাহর নবীর কাছে একজন মুনাফিকের ছেলে আইছে হুজুর আমার আব্বা মারা গেছে জানাজা চলেন আমার নবী তো দয়ার সাগর তো রওনা হইছে উমর ফারুক কো মাম্মা যে শত্রুতামি করে নবীর বিরুদ্ধে মুনাবি করে নবী এর বাড়ি যা জানা দিত কেমনে বাধা দিতাম বাধা দিতে না নবীজির কাছে যাই পায়ের কাছে যাই রসুল পাকের জুব্বা ধরি টান দিয়ে আমার নবীকে বসাই ফেলাইছে সুবহানাল্লাহ কর সাহাবীরা কে উমর তো বেদ দেবী কইছে আল্লাহ জিব্রাইল ওটা জিব্রাইল যাই ক উমর বেদ দেবী করে না উমর নবীর প্রেম দেখাইছে মুনাফিকের জানাজা আমার নবী যেন না যায় তাকে কবর পাড়ো যেন না যায় সুবহানাল্লাহ কর সেই উমর যার মধ্যে কোনো ছাড় কোনো ছাড় নাই শয়তান মধ্যে দৌড় দেয় যারা দেখলে শয়তান দৌড় দেয় আর আঙ্গুল তো উমর রাস্তার মধ্যে থাকলে শয়তান বেগুন তার কাছে দিয়ে যাই বইয়ে এই উমর হে উমর কি এক নাকি উমর ইবনুল খাত্তাব গরম হয়ে গেল অন্যান্য সাহাবীরা রাগ হয়ে গেল শুয়া লক্ষ্যের উপরে সাহাবি নারী পুরুষ সবাই তার উপর মেজাজ গরম করলো তুই কইলি কি কথাটা আমার নবীর আঘাত করবি নবীকে থামো সবাই আমি হক নিয়ে কবরে যাব আসো তুমি আলীকে সাবুকটা দে সাবুকটা হাতে দিল সুবহানাল্লাহ কর আমার নবীর কাছাকাছি পৌঁছে গেল সবাই কান্দে এরা মাফ করে দে আমার নবীকে কয় না কোনো মাপ নাই আমি আঘাত করবই নবীর কাছে গেল নবীজি পিঠ সামনে আগাইয়া দিল নবী গো যেরকম হোক সেরকম আদায় করতে হয় কম করণ যাইব উনি কয় না কম বেশ না যেভাবে ঠিক সেভাবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন যুদ্ধের ময়দানে হাজির ছিলাম আমার পিঠটা খালি ছিল খালি শরীর ছিল আপনি আমার খালি গায়ে আঘাত করছেন গো নবী এখন আপনার শরীরে জুব্বা দেখা যায় সমান তো হবে না দয়া করে জুব্বাটা সরান আল্লাহু আকবার কর আরো জোরে নবীজি জুব্বা মোরক টান দিলেন শাবকটা কাছের থেকে কাছে কাছের থেকে কাছে শাবকটি অনেক নিকটে সাহাবিরা কান্না রোনাজারি কানাঘুষা আর কি হচ্ছে আর হচ্ছে কি আমার নবী 63 বছর বয়স এই বয়সে এরকম একটা আঘাত করলে রসুলের বাক কত কষ্টভাবে বিদায় হয়েছে এটা হচ্ছেটা কি হচ্ছেটা কি জিব্রাইল আমিন আয়েশা চুপ করে আছে ফেরেশতারা চুপ করে আছে আমার নবীকে দাও না আঘাত করো তাড়াতাড়ি করো আমার কথা আছে কাজ তাড়াতাড়ি আঘাত করো হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একদম কোমরের কাছে যাইয়া শাবকটা নিচে বালাইয়া কোমরে আঞ্জা কইরা দইরা ওই মোহরে নবুয়তে একটা সুমা লাগাইয়া দিছে আমি আপনে বলে আরে কারে ডাকিব ও হাবিব গো আপনে বলে আরে কারে ডাকিব আমি আপনে বলে কিব ও হাবিব গো আপনে বলে আপনে ছেড়ে কেন আমি আপনে ছেড়ে কেন আমি দূরে থাকিব ও হাবিব গো আপনে বলে ও হাবিব গো বহু দোষের দোষী আমি দোষের সীমা নাই
তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই, বহু দোষের দোষী আমি দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। তুমি যদি না আসিবা, তুমি যদি না আসিবা, কার পানে তাকাইব ও হাবিব গো আপন বলে কিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো আপন বলে ও হাবিব গো। কত ভালোবাসা দিলাম বব সংসারে, এরাইয়া আমায় কবর দিয়ে চলে যায় দূরে, কত ভালোবাসা দিলাম বব সংসারে, এরাইয়া আমায় মাটি দিয়ে চলে যায় দূরে। তুমি যদি না থাকিবা, তুমি যদি না থাকিবা, কার দুয়ারে যাইব ও হাবিব গো, তুমি যদি না থাকিবা, কার দুয়ারে যাইব ও হাবিব গো আপন বলে কিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো আপন বলে। আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব ও হাবিব গো আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো আপন বলে। প্রত্যেকে জবানটা করে চিৎকার দি বলি আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। এবার মুর্শিদকে ডাক দেন, ইয়া ওলি আল্লাহ, ইয়া মুর্শিদি, ইয়া মুর্শিদি, শুনিনি শুনিনি। শেষ, কোরআন থেকে যতটুকু সম্ভব বলেছি, এত লম্বা সময় দিয়ে অন্যান্য ওলামায়ে কেরাম আর হক নষ্ট করা যাবে না। আর ওলামায়ে কেরাম আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও দেখা হবে, কি বলেন? যদি আল্লাহ বাঁচা দেখা হবে না, না বাঁচাইলে কেয়ামতে দেখা হইব। আমি আপনাকে ভালোবাসি, আপনারা আমার বাসেন আর না বাসেন, আল্লাহ নবী কইছে যে যারে ভালোবাসে তার লগে হাসর হইব। তা আমি আপনাকে ভালোবাসি, আপনারা আমার না বাসলেও আমি আপনাকে পাম্ব কেয়ামতে, যদি আমি আপনাকে ভালোবাসি। মারহাবা কন, আরো জোরে। প্রত্যেকের কাছে একটা অনুরোধ থাকবে, শেষবারের মতো বাচ্চাদেরকে জাগা শিখান, সিনান জমি সিনান, জমিনের লাইল সিনান, দলিল সিনান, বাচ্চাদেরকে আকিদা সিনাইবেন। কি সিনাইবেন? আকিদা, মাজহাব, সুন্নিয়ত কি, আকিদা কি, এটা সিনাইবেন, শিখাইবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও কথা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।